বিষয় হচ্ছে লিটল বাংলাদেশ এবং বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের আপাতত কিছু ইতি কথা আপনাদের সামনে তুলে ধরা। গত কিছুদিন ধরে লিটল বাংলাদেশ নিয়ে বেশ কথাবার্তা চলছে এবং গতকাল আনুষ্ঠানিকভাবে লস অ্যাঞ্জেলস সিটি কমিটি এবং লস অ্যাঞ্জেলসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিটল বাংলাদেশ অনুমোদন করেছেন। মাহে রমজানের এই সময়ে এই লিটল বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠন এবং সহযোগী মানুষ, প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সকলকে লিটল বাংলাদেশের একজন সদস্য হিসাবে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই বিজয়ের এই সূচনা লগ্নে। আগামী ঈদুল ফিতরের চান্দরাত বলে খ্যাত যে সন্ধ্যাটি, এই সন্ধ্যায় আমরা এই তাওরাত রেস্টুরেন্টে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এখানে একটি সুন্দর সন্ধ্যা আমরা উদযাপন করব, চান্দরাতের সন্ধ্যা, এবং সেই সময় আমরা লিটল বাংলাদেশের যে 11 জন সৈনিক অত্যন্ত কষ্ট করে গত 2-3 বছর যাবৎ নিরলস প্রচেষ্টার মাধ্যমে লিটল বাংলাদেশকে অর্জন করে নিয়ে এসেছে তাদেরকে আমরা এখানে সম্বর্ধনা জ্ঞাপন করব। পাশাপাশি চান্দরাতের খাবার দাবার, মেহেদি এবং অন্যান্য বিষয়ও এখানে থাকবে। সে যাই হোক, অন্য আর একটি প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। সে প্রসঙ্গটি হচ্ছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন। আমার পাশে বসে আছেন জনাব কুদ্দুস খান, তিনি বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের একসময়ের জনসংযোগ কর্মকর্তা এবং পরবর্তীতে তিনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন এবং বর্তমানে তিনি এই দুটি পদ থেকে অব্যাহতি নিয়েছেন বা তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তিনি বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের এখনও একজন সদস্য আমি মনে করি, যদিও তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন। কেন তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন, কেন তিনি বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সাবেক দুই নেতাকে জয়তু মাহবুব এবং জয়তু হাসেম বলে অভিনন্দন জানিয়েছিলেন কোনো এক সময়, এবং কেনই বা তিনি আজ বিতর্কিত হয়ে উঠেছেন? আসসালামু আলাইকুম। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলতে হয়। এই কথা বলতে গেলে বাংলার যে আসলে ভিতরের অবস্থানটা বলতে হয়। আমি বলতে চাইনি দীর্ঘদিন, কারণ ডক্টর হাসিমের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। অবস্থা এমন দাঁড়িয়ে গেছে না বলে পারা যায় না। আমি জানি না আপনারা কুকুর পালেন কি না, সাধারণত মুসলমানরা কুকুর পালে না। কুকুরে খেতে দিলে কিন্তু চারিদিকে ঘুরতে থাকার লেজ তারা আইতে থাকে। তো ডক্টর হাসিমের চারিদিকে ঠিক ওই 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 কথাটা, নামটা আমি না বলছি, কিছু লোক আছে যারা নাকি লেস্টার নারায় চারিদিকে ঘুরতে থাকে, তার মধ্যে শাহ আলম একজন আর কিবরিয়া আরেকজন, আরেকজন আছে, আমি আর দুজনের নাম এই মুহূর্তে বলছি না। যখন আমি পাবলিক রিলেশন অফিসার ছিলাম, ম্যাগাজিনটা করার দায়িত্ব আমার ছিল, কিন্তু উনি ল্যাস দাঁড়াইতে থাকলেন ডক্টর হাসিমের কাছে। ডক্টর হাসিম ল্যাস দাঁড়ানো ডক্টর শাহ আলম, ডক্টর বলেন উনি গরুর চিকিৎসা করতেন দেশেই। ডক্টর শাহ আলমকে একটা অনুরোধ করি, আপনি যদি ডাক্তার নিজেকে বলেন দয়া করে সার্টিফিকেটটা দেখাবেন, ঢাকার সার্টিফিকেট বা বাংলাদেশের সার্টিফিকেট কিন্তু এখানে কাজ হয় না, এটা কিন্তু আইনত দণ্ডনীয় একটা অপরাধ। কিন্তু এখানে এসেছেন বাপলাতে উনি এসেছেন কিন্তু একটা সাউন্ড সিস্টেম রেন্ট করার, রেন্ট দেওয়ার জন্য। আচ্ছা, আর একটু যাই, সেটা হলো কি যে যখন উনি লেজ নাইতে থাকলেন, ডক্টর হাসিম তার চোখের দিকে সেই ম্যাগাজিনের দায়িত্বটা তাকে দিয়ে দিল, তা আমাকে বললেন যে আপনি চিফ কোঅর্ডিনেটর থাকেন, সব কিছু বড় বড় বসের কথা বললেন আর কি। এক মাস 2 মাস ম্যাগাজিনের কোনো যোগাযোগ করেননি। প্রথম কথা হলো ম্যাগাজিন করতে গেলে আমি একটা কথা আপনি জানেন ইসমান সাহেব, আমি প্রায় 7 বছর পত্রিকা চালিয়েছি, এর মধ্যে প্রায় প্রচুর ম্যাগাজিন বানিয়েছি। আপনি দেখেছেন ম্যাগাজিনের যে বানানো, সেটা দেশে করছে কি এই মাইক্রোসফট দিয়ে, মাইক্রোসফটের ওয়ার্ড দিয়ে ম্যাগাজিন বানাইতে চেষ্টা করছে, কাজে এটা দাম দেখবেন যে ম্যাগাজিনের ই ঠিক নাই, কোনো লাইনই ঠিক নাই, ম্যাগাজিন বানাইতে হলে এক্সপ্রেস ইউজ করতে হয় অথবা ইনডিজাইন ইউজ করতে হয়। উনি ওনাকে বললাম উনি না শুনে ওইটাই উনি করবেন, করতে যে উনি যেটা করলেন। আর দ্বিতীয় কথা হলো ডক্টর শাহ আলমের কোনো দিন মজিবের প্রতি কোনো রেসপেক্ট ছিল না, মজিবের প্রতি রেসপেক্ট ছিল না। আমি বারবার বলছি বাংলাদেশ উনি ছাত্র শিবির করতেন ময়মনসিংহে, এবং উনি সবসময় দেখা গেলো যে আনিস আমাদের যে উমার সদস্য আছেন উমাকে রিপ্রেজেন্ট করতেন, ওনার সাথে যুক্তি করে ম্যাগাজিনটার এই দশা করলেন আর কি। ঠিক প্যারেডের আগের দিন ম্যাগাজিনের সিডিটা আমাকে দিয়ে বললো যে খান ভাই একটু পরীক্ষা করেন। সেখানে সাক্ষী হিসাবে আমার স্ত্রী ছিলেন, উনি আজকে থাকলে ভালো করতেন, পরবর্তীতে ওনার আমরা কী করবো হাজির করবো। তা বললাম যে আজকে তো ম্যাগাজিনে কিছু করা যাবে না, শুধু প্রেসে দেওয়া যাবে, তাও প্রেস দিতে পারবো কিনা আই হ্যাভ এ ডাউট।
গেলাম আমি ডক্টর হাশেমের বাসায়। ডক্টর হাশেম করলেন কি প্রেসকে কল করে দিলেন যে আপনি আর কিছু করতে হবে না খান ভাই, প্রেসটা খালি সিটিটা দিয়ে আসেন। তাহলে এখানে যে ডক্টর শাহ আলম যে অভিযোগ করেছেন তার ভিডিওতে যে আপনি ছেপেছেন, কিন্তু এর পিছনে কিন্তু ডক্টর হাশেম জড়িত? না না, এখানে কেউ ছাপে নাই, ডক্টর শাহ আলম বানিয়েছেন ম্যাগাজিনটা দীর্ঘদিন যাবৎ, এবং ভিতরে কি আছে কেউ জানে না, উনি আর ডক্টর হাশেম জানেন। ডক্টর হাশেমের বাসায় যখন যাওয়া হলো যে আমিও আমার লেখাটা ডক্টর হাশেমের অফিসে জমা দিয়েছি, এবং শাহ আলম ওটা পরে আমাকে বললো যে উনি এটা পেয়েছেন এটা পান নাই, মানে তখন সম্পাদক হিসাবে আমি আপনার কোনো ভূমিকা দেখি নাই। আমাকে বলা হয়েছে যে শাহ আলমের সাথে সব কিছু যোগাযোগ করবো। না না, সবসময় গত 3-4 বছর যাবৎ ম্যাগাজিন মানে ডক্টর শাহ আলম, আর একটা বিষয় আছে, ডক্টর হাশেম মালিকানা বোঝেন, উনি গণতন্ত্র বোঝেন না, উনি মালিক থাকবেন, এবং 4-5 জন লোককে উনি সবসময় ডক্টর শাহ আলম একজনের শালে কেউ বুঝে, এই 3-4 জন লোক আছে তাদের উনি রাত্রে বলে দেন যে এই করতে হবে। প্রেসিডেন্ট গত বছরের প্রেসিডেন্ট ওই অভিযোগ করেছেন, ইদানিং খন্দকার আলমও বলেছেন দুঃখ করে যে আমি আসলে দোষটা করতে খান আমাকে দিয়েছে, কিন্তু আমি তো কিছু করার ক্ষমতা ছিল না, আমার হাত পা বাঁধা। তোমরা একটা দামি প্রেসিডেন্ট চান, এখানে অবশ্য মাহবুব খান একটু ডিফারেন্ট আছে। দামি কথা বলতে কি আপনি পুতুলের কথা বলতে? পুতুলের চেয়েও খারাপ, পুতুলের চেয়ে তার কিছুই করতে পারবেন না। ওইখানে যা ক্যাবিনেট আছেন আপনি দেখেন, আমি নিশ্চিত করে বলি উনি এমন একটা প্রেসিডেন্ট নির্বাচন করবেন ডক্টর হাশেম, সেই প্রেসিডেন্টই হবে, এবং ওনার 10-15টা ভোট আসেন উনি মনে করেন, অনেক এমন প্রেসিডেন্ট করবেন সেই প্রেসিডেন্ট ওনার উপরে কথা বলবেন না, উনি যা বলবেন সেটা মেনে নেবেন। আও খসরু, খসরুকে আমি জিজ্ঞাসা করলাম খসরু কী ব্যাপার, ওই খামাখা বিরোধ করে দরকার কি, চুপচাপ থাকি, উনি হাশেম ভাই যা কয় সেইভাবেই চলি, তাতে তো 22 প্রেসিডেন্ট হয়েছে, আগামীতে প্রেসিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি অবস্থা করছেন বাবলা, বাবলা মানে ডক্টর হাশেম একা, উনি বাবলার মালিক, ওনার একটা ব্লু প্রিন্ট আছে, সেই ব্লু প্রিন্ট উনি করে দেন, ম্যাগাজিন ফ্যাগাজিন কিচ্ছু হয় না, সবই উনি করেন, ওনার বাড়িটা করে দেন, একটা স্টার্ট লিখে দিলেন। একটা একটা প্রশ্ন আসছে ওখান থেকে, হ্যাঁ ওনার প্রশ্নটা হচ্ছে যে আপনি সে সময় যখন এই ম্যাগাজিনটা জনসংযোগ কর্মকর্তার কাছ থেকে চিনিয়ে নিয়ে ডক্টর শাহ আলমকে দেওয়া হলো, তখন আপনি প্রতিবাদ করলেন না কেন, এটাই তো ছিল আপনার প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর? আচ্ছা, আমি বারবার প্রতিবাদ করেছি, তো ঘটনা হয়েছে কি যে আমি বাবলাতে এত সময় ব্যয় করেছি, আমি বাবলাটা ভাঙুক এখনও চাই, বাবলাটা টিকে থাকুক ভালোভাবে থাকুক, কিন্তু ডক্টর হাশেম মালিকানা পদ্ধতিতে চালাতে চান। তা আমি তখন মনে করলাম যে ঠিক আছে, একটা বছর আমি চলে তো যাচ্ছি, পরবর্তী বছর ঠিক হবে, পরবর্তী বছর আমি 22 প্রেসিডেন্ট হলাম, একই ঘটনা। উনি একটা লিস্ট দেন ম্যাগাজিনের আগেই, 6 মাসে একটা লিস্ট দেন, 1 নম্বরেই যাবে, 2 নম্বরেই যাবে, 3 নম্বরেই যাবে, 4 নম্বরেই যাবে, 5 নম্বরেই যাবে, অমুকের লেখা যাবে, অমুক এইটা যাবে, এগুলো দেন। কাজে সেই লিস্ট মতো যদি কাজ না করা হয় তাহলে ওনার মাথা খারাপ হয়ে যায়। তখন প্রশ্ন হল ডক্টর হাশেমকে, হাশেমের প্রভাব এত বেশি কেন? প্রথম কথা হলো আমি একবার আমাদের বলেছিলাম যে একবার অর্থনৈতিক সংকট হলে ডক্টর হাশেম কিছু টাকা দিয়েছিলেন, প্রয়োজন উনি টাকা দেন, 10-15 হাজার টাকা দিয়ে দেবেন, আস্তে আস্তে টাকা যখন আসতে থাকে উনি নিয়ে নেন। তো আমার বিয়ারস থাকাকালীন সময় উনি 30,000 টাকার মতো লোন দিয়েছিলেন, লোন শোধ হয়ে যেতে কোথায় 500-700 টাকা ওনার পরে দেওয়া হয়নি, উনি চাঁদা হিসেবে দিয়ে দিয়েছিলেন। ডক্টর হাশেমের টাইপই হচ্ছে উনি মালিক থাকবেন, উনি উত্তরণ করেছেন সেটারও মালিক, সেখানে সেক্রেটারি নাই, প্রেসিডেন্ট নাই, কেউ নাই, উনি ঘরে বসে বসে যা করবেন সেটাই। উনি হজে যাওয়ার আগে আমাকে বললেন যে আমি তো গেলেন করতে পারবেন না, মহাগুণা কবিরা গুণা এইসব বললেন, তাই আচ্ছা ঠিক আছে অন্য আমরা করব। দেখা গেলো যে 3 মাস পরে উনি আবার গান গাচ্ছেন, উনি আবার ই করছেন। শুধু তাই না, তিনি ফান্ড কালেকশনের জন্য তিনি কিন্তু হজের একটা টাইম, যে টাইমটা আছে উনি নিজেই বলছেন সেই টাইমটা ব্রেক করে তিনি ইন্টারেস্টিং জিনিস আমাদের এখানে বুঝতে হবে, সেটা হলো কি যে আপনার ইয়ে এই আলী আকবর সাহেব, আলী আকবর সাহেব কিন্তু ভালো ফাইন্যান্স করেন। আলী আকবর সাহেব চাঁদপুরে, তার মানে আপনি মুনার আলী আকবর সাহেবের কথা? চাঁদপুরে উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, এবং চাঁদপুরে উনি রাজা কার্ডে অর্গানাইজ করেছিলেন, সংগঠিত করেছিলেন যুদ্ধকালীন সময়, উনি ইয়ং ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সে রাজা কার্ডে সংগঠিত করেছিলেন। এবং আপনি দেখবেন বেশিরভাগ সময়ই মুনা এটা পরিচালনা করে, মুনার কর্মীরা সবসময় থাকে। এই যে আপনি লিটিল বাংলাদেশে গেলেন, সেখানে যে 25-25 জনকে ছিলেন মুনার নেতৃত্বে গিয়েছেন, আর আলী আকবর সাহেব ছিলেন ডক্টর হাশেম নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ আমি প্রকাশ্যে বলছি আবারও, সেখানে এখন প্রেসের দায়িত্ব কিন্তু মুনার হাতে, ওইখানে ক্যামেরা চালাচ্ছেন আকবর আর সাব আকবর, আকবর আশরাফ, সে মুনার একজন প্রেসিডিয়ামের সদস্য, উপরের সদস্য। কাজে দুটো জিনিস আপনাকে মনে রাখতে পারে, এটা হলো কি যে বাবলাতে কিছু লেজ লাগানো লোক আছে, তাদের ওই খারাপ ওয়ার্ডটা বলতে চাচ্ছি না, তারা ডক্টর হাশেমের চারদিক দিয়ে ঘুরবেন আর লেজ নাড়াবেন, তাইলে ডক্টর হাশেম খুশি থাকেন এবং তারাই দায়িত্ব পাবেন। আর দ্বিতীয় কথা, ইসলামিক প্রভাবটা অত্যন্ত বেশি, আমি জানি না ডক্টর হাশেম নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করেন বা মুক্তিযোদ্ধার সমর্থক হিসাবে দাবি করেন,
বঙ্গবন্ধু সমর্থক হিসেবে দাবি করেন। আপনি তো গিয়েছিলেন ম্যাগাজিনটা নিয়ে। ম্যাগাজিনটা নিয়ে আমি সেখানে আমি সেই ঘটনাটা বলছি। ম্যাগাজিনে যখন বঙ্গবন্ধুর ছবি নিচে ছাপা হয়েছে, আমি এটা সরাসরি আমি এবং আমাদের আরও একজন সাংবাদিক আমার সাথে ছিল মশরুল হুদা, আমরা তাকে দেখালাম যে এটা খুব মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হবে ভবিষ্যতে, এটা এখান থেকে কেটে ছেড়ে ফেলে দেওয়া হোক। হাশেম সাহেব নিজে দেখলেন, দেখে বললেন যে এখন যেভাবে আছে এইভাবে চালিয়ে দেন, পরে চিন্তা করা যাবে। তারপর তো এটা নিয়ে বিশ্বের মানে সর্বমহলে এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা কী করে হয়। তো তার মানে আপনি বলতে চাচ্ছেন, কিন্তু আপনার কথা মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে টোটাল যে যে প্রিন্টিং ডিজাইনটা, এই ডিজাইনটা ইট ইজ ডান বাই সাহেব লেখা দিচ্ছেন। হাশেম সাহেব এটা এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, এবং আর কাউকে বিশ্বাস করেন না, উনি বিশ্বাস করেন শুধু শালমকে, শালম কিবরিয়া। এমন লোক পিক করবেন যে সমস্ত লোকরা ওনার কথা ছাড়া অন্যথা করবেন না। কোনো ব্যক্তির জনবল লোক বাবলার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়া সম্ভব না, এটাই আমার অভিজ্ঞতা। একটা একটু আরেকটা ওনার প্রশ্নটা ওনার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন একটা একটা ফেডারেশন, এখানে সংগঠনগুলোর অস্তিত্ব কীভাবে ফেডারেশনে রক্ষা পায়, এটা সম্বন্ধে আপনি ব্যাখ্যা করতে বলতে হবে। কারণ আপনি দাদাদের একজন, যে যারা মিলে বাফলা চালাইতো সেই সময় দাদাদের একজন, সেই হিসাবে আপনার ভূমিকাটা কী ছিল? ডক্টর হাশেম মিটিংয়ে বহুবার বলেছেন যে ফেডারেশন দরকার নেই, সাতজন একজন পাকিস্তানিকে, আমি উদাহরণ দিয়ে বলছি, পাকিস্তানিটা সাতজন লোকে 30,000 প্যারেড করে, 30,000 জনের প্যারেড করে। তাই ফেডারেশন করতে গেলে প্রতি বছর ইলেকশন হবে, ঝামেলা হবে। উনি ফেডারেশন চান না, উনি চান ব্যক্তিগতভাবে 6-7 জন লোক, তার বন্ধু হোক বা তার কর্মী হোক, মেনলি তার ওয়ার্কার মনে করেন। আপনি যদি উত্তরণের সংগঠন দেখেন তাহলে তার চরিত্র বুঝবেন, লোক উত্তরণে কোনো কমিটি নেই, কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি নেই, সে ওনার বাসা বসে থাকবেন, ওইখানে আইসা ডাকবেন, দেখা বলবেন যে এটা এটা করো তোমরা, আমাদের এই আসে গ্রুপ আসে এটা করতে হবে, সব করা হয়ে গেলে উনি টাকা দিয়ে দেন নিজের ক্যাশ থেকে। আরেকটা ভালো দিক আছে, উনি চান্দাও করেন না, নিজের টাকা দেন। তো বাবলাটা হচ্ছে ওনার ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত মালিকানার একটা অংশবিশেষ, কাজে উনি চান না। যেহেতু বাবলা কষ্ট করে করেছেন, বহুবার আমাকে বলেছে যেহেতু বাবলা কষ্ট করে করা হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে, কাজে সেখানে এত এত ফেডারেশন দরকার। অ্যাকচুয়ালি বাবলাকে ফেডারেশন বলে আর কি নামে মাত্র, এই যে আমার ফেডারেশন ছিল, আমরা 3.5 জন লোক ছিলাম, একটা এই জাতীয় সংগঠন তো আপনি 1,000 করতে পারেন, তাই না? কিন্তু আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, বাফলা যখন প্রথম গঠিত হয়েছিল তখন এটা ছিল আলাপ আলোচনার মাধ্যমে, টেবিলে টেবিল টকের মাধ্যমে আমরা সংগঠনগুলোকে তাদের একত্রীকরণ করেছি। তারপর মাহবুব খান এটাকে ইমেলের মাধ্যমে এটা পরিচালনা করা শুরু করেছে। কিন্তু আপনি যখন আসলেন এখানে একটা দায়িত্ব নিলেন, আপনি দায়িত্ব নেওয়ার পর বাফলার সমস্ত কর্মকাণ্ডকে একটা টিউবের ভিতর ঢুকালেন। আজকে দেখতেছি সেই টিউবতন্ত্রটাই চলছে, অর্থাৎ এখন টিউবের মধ্যে দিয়ে শাহালম উত্তর দিচ্ছে। এই যে বাফলাকে যে আপনি টিউবে ঢুকাইছেন, এখান থেকে আর বেরোচ্ছে না বাফলা। আমার উদ্দেশ্য ছিল সবচেয়ে জনপ্রিয় নেতা এখানে মোমিন হক বাচ্চু, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, সকলেই জানেন। তাকলে বাবলার সঙ্গে নিয়ে আসলে তাহলে একটা জিনিস হবে, উনি অত বেশি সংগঠিত কাজ টাজ করবেন না, কিন্তু উনি যখন আসবেন ঝড়ের মতো অনেক লোকজন নিয়ে আসবেন, এইটাই আইডিয়া ছিল। এবং তার জন্য দুজনকে আমি সম্পৃক্ত করে ডক্টর হাশেম এবং ডক্টর মাহবুব, এই তিনজনে আমরা অনেকবার বৈঠক করেছি, কিন্তু আলিমালি বাচ্চু ভাই বললেন যে এদের সাথে কাজ করা যায় না, কারণ এরা মালিকানা চায়। বাচ্চুভাই এদের সমস্যাটা বুঝতে পেরেছে, হ্যাঁ, এদের রেসপেক্ট করতে জানেন না, তারা মালিক, তারা যা চায় ডক্টর মাহবুব বাসার মধ্যে করে আনবেন, করে এনে ইমেল দিবেন, আগেই দিয়ে দেবেন, মিটিং হওয়ার আগে এজেন্ডা চলে গেছে, মিটিং হওয়ার আগে এজেন্ডা আগে ওটা পেয়েছেন। এরকম মিটিং হওয়ার তারপর এটা নিয়ে একদিন তো খুব রেগে গেলে নিয়ে এই আমাদের খন্দকার আলম, যে আমি প্রেসিডেন্ট, আমি জানি না আপনি মিটিং ডাকছেন বা এজেন্ডা দিয়েছেন কেন, তখন মাফ চাইতে হয়েছিল। তার মানে এরা একটা পুতুল প্রেসিডেন্ট বা পুতুল একটা কিছু করার চেষ্টা করছে। ইয়ে তো কিছু জানি না, ডক্টর হাসান তো কোনো কিছুই চান না, কোনো ইলেকশন না, প্রেসিডেন্ট না, কিছু না। এই যে লোকগুলো নিয়ে আসছে হঠাৎ হঠাৎ, সবসময় নতুন নতুন কিছু লোক আনিয়ে আনবেন, যতদিন পর্যন্ত ফেডারেশনটা ভেঙে একটা সংগঠন না হয়। আপনি কি মনে করেন জসিম আশরাফি এখন চ্যালেঞ্জের মুখে, যে জসিম আশরাফি ইমপোর্ট আশরাফি পিআর হওয়ার কথা ছিল আমাদের ক্যাবিনেটে, কিন্তু টিয়া হাবিবের সঙ্গে জসিম আশরাফি দ্বিমত হওয়ার কারণে সেটা হতে পারে নাই, কারণ 4 জনের লিস্টে তার নাম ছিল না আমাদের। পরে জসিম আশরাফি বাসায় দেওয়া হলো, তাকে আনা হলো, এই কারণে দেশ সংগঠনটা তার বড় কিছু লোকজন আছে, খুব লয়াল লোকজন জসিমের প্রতি। আর জসিম, আমি কথাটা বলতে চাচ্ছি না, মিস্টার প্রেসিডেন্ট, আপনি এখানে একজিকশন প্রেসিডেন্ট বলে আমি কিছু বলতে চাচ্ছি না, আপনি যদি ক্ষমতা থাকে, যদি ব্যক্তিত্ব দেখিয়ে পারেন, আপনার মতো করে প্যারেডটা করে আমাকে দেখান,
আমি কৃতজ্ঞ থাকবো, আপনার 5000 ভিডিও বলবো যদি আপনার মতো করে করতে পারেন। কিন্তু যদি ডক্টর হাসেমের মতো করেন বা ডক্টর মাহবুবের মতো করেন সেটা আপনাকে করতে হবে, করতে বাধ্য করা হবে, কারণ কমিউনিটির মেজরিটি আপনি ভোটটা হচ্ছে মোনার দিকে।